পরীক্ষার্থী সবচাইতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী। আমরা জানি যে আগামী 19 তারিখ রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সে কারণে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিছু সময় আগে সভা করেছে চেয়ারম্যানের নেতৃত্বে। আমাকে শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ কবিরউদ্দিন অধ্যাপক মোহাম্মদ কবিরউদ্দিন আমাকে জানে কবির আহমদ অধ্যাপক মোহাম্মদ কবির আহমদ আমাকে জানিয়েছেন যে সভা শেষে 9টি উপজেলার 23টি কেন্দ্র পানিবন্দী হওয়ার কারণে এই 9টা উপজেলার 23টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, সে কারণে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঢাকায় তারা চিঠি পাঠিয়েছেন। শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ডের থেকে ঢাকা চিঠি পাঠানো হয়েছে, সচিবের সাথে কথা বলা হয়েছে শিক্ষা সচিবের সাথে, এবং সিদ্ধান্ত আসার পরে ঢাকায় সিদ্ধান্ত জানানোর পরই সিদ্ধান্ত জানা যাবে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিবন্দী হয়ে গিয়েছে। আমরা সর্বশেষ শিক্ষা অধিদপ্তর থেকে যেটা জেনেছি মাধ্যমিক স্তরের বা কলেজ এবং মাদ্রাসা স্তরের প্রায় 350 শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে, পাঠদান বন্ধ রয়েছে সিলেট এবং সুনামগঞ্জের। এই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় 9টি উপজেলার 23টি কেন্দ্র পরীক্ষা কেন্দ্র এসএসসি পরীক্ষা কেন্দ্র পানিবন্দী হয়ে থাকার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। হয়তো আগামীকালকের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে যে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া যাবে কি না, বা পরীক্ষা পিছানো হবে কি না, বা পরীক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্ত আসবে কি না, হয়তো আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে জানতে পারবো। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ কবির আহমদ যেটা আমাদেরকে জানিয়েছেন, সচিবের সাথে কথা হয়েছে, সব কিছু মিলে শিক্ষার্থীরা যেমন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, শিক্ষকরা তেমন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, অভিভাবকরা তেমন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, ক্লাসগুলোতে যেতে পারছেন না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেতে পারছেন না।